আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতনে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় বরাবরের মতনই অনলাইন ক্লাস চালিয়ে আসছে, আর তারই ধারাবাহিকতায় আজ মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, আমার আজকের পাঠের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় হচ্ছে প্রথম। তাহলে আমরা জানলাম আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এমন একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হচ্ছে আল্লাহ এবং তার বান্দার সাথে সম্পর্কিত বিষয়। এই পৃথিবীতে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য, আর এবাদত হচ্ছে মানুষ আল্লাহ এবং রাসুলের দেওয়া নির্দেশ এবং বিধান মতো তার জীবন পরিচালনার নামই হচ্ছে এবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো এখানে সেই সৃষ্টির ধারাবাহিকতায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং দাসত্ব এবং তার দেওয়া বিধিবিধান মেনে চলাই হচ্ছে এবাদত। এই এবাদতের প্রক্রিয়াগত কতগুলো দিক রয়েছে, আর সেই দিকের মধ্যে আমরা আজকে এমন একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে বান্দা এবং সৃষ্টিকর্তা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত বিষয়। আর এই বিষয়টি হচ্ছে তাওহীদ এবং শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করাটাই হচ্ছে তাওহীদ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে এক জেনেও যারা তার সাথে শরীক বা সাব্যস্ত করে তার সেটি হচ্ছে শিরক। তাহলে শিরক তাওহীদের বিপরীত শব্দ। তাওহীদ মানে একত্ববাদ বা একক বা অদ্বিতীয় একটি শব্দ, যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত বিষয়। আর শিরক হচ্ছে তার সাথে, তার গুণাবলীর সাথে এবং তার সৃষ্টির সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। পবিত্র কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, রাব্বুল আলামিনের সাথে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো তুলনাই হবে না, কারো কোনো সমতুল্য বা তুলনা করা, কোনো কিছু সাদৃশ্য করা, তার সাথে গুণাবলিত হোক, তার নামের সাথে হোক অথবা তার ইবাদতের সাথে হোক, কোনো অবস্থাতে তার সাথে কোনো কিছুর তুলনা বা সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এটি হচ্ছে এবাদতের মধ্যে বা তার আকিদা বা বিশ্বাসগতর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। যেমন সূরা বাইনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তার আকিদাগত বা এবাদতগত যতগুলো কাজই করুক না কেন, সমস্ত কাজের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যই সমস্ত কাজগুলো হবে। কোনো কাজ যেন
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা নির্দিষ্ট এবং যেটা হক সেই কাজটা সাব্যস্ত করাই হচ্ছে এখলাস বা খলুসিয়ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজ আমরা শিরক সম্পর্কে আলোচনা করব। শিরক একটি আরবি শব্দ, আর শিরক শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, বাংলাতে হচ্ছে অংশীদার করা বা সমকক্ষ মনে করা, অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা। তাহলে আমরা জানলাম শিরক অর্থ কী, দ্বিতীয়ত জানব শিরক এর সংজ্ঞা, শিরক এর সংজ্ঞা বা পরিভাষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো কিছু শরীক নাই। তো এই বিষয়ে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছু অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। মানে এক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা সৃষ্টি জগতের কোনো কিছুকে, যদি কোনো প্রাণী হোক বা বস্তু হোক বা জড়পদার্থ বা প্রকৃতির কোনো কিছুকে যদি তার সমকক্ষ মনে করি, তার সাথে তুলনা করি, তখন সেটা হবে কি? শিরক। তাই সংজ্ঞাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো কিছু অংশীদার সাব্যস্ত করার নামই হচ্ছে, অন্য কোনো কিছু সমকক্ষ মনে করার নামই হচ্ছে শিরক। তাহলে এই শিরক থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। শিরক যিনি করেন তাকে বলা হয় মুশরিক। মুশরিক কাকে বলে? যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি শিরক করে তাকে আমরা মুশরিক বলি, তাকে আমরা কি বলি? মুশরিক বলি। তাহলে যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর মতন আরও এমন অনেকের পাওয়ার আছে, অনেকের রিজিক দেওয়ার ক্ষমতা আছে, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে, ফল দেওয়ার ক্ষমতা আছে, ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা, এমন সাব্যস্ত করা কোনো কারো কাছে এমন গুণাবলী সাব্যস্ত করারই হচ্ছে শিরক। তা আর যিনি এই কাজটা সাব্যস্ত করবেন তিনি হবেন মুশরিক। এখন আমরা শিরক এর প্রকারভেদ জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিরক মূলত তিন প্রকার। এক আল্লাহ তাআলার সাথে শিরক, এক আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ সত্তায় শিরক। তাহলে শিরক তিন প্রকার, শিরক তিন প্রকার। এক আল্লাহ তাআলার সত্তায়, দুই আল্লাহর গুণাবলীতে, তিন আল্লাহর ইবাদতে। তাহলে শিরক তিন প্রকার, এক আল্লাহর সত্তায়, দুই আল্লাহর গুণাবলীতে, তিন আল্লাহর ইবাদতে। এই তিন প্রকার শিরক পেলাম। তো আল্লাহর সত্তায় কি? আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তার সাথে কোনো কিছুর শরীক নাই। এটা আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা এটা বিশ্বাস করি। তাহলে এই বিশ্বাসের মধ্যে যদি কেউ বলে আল্লাহর পিতা আছে, পুত্র আছে, স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, এইগুলো যারা বিশ্বাস করে তারা আল্লাহর সত্তায় শিরিক করলো, তাহলে আমরা এই বিশ্বাসে যে তিনি তার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, পুত্রও নাই, তিনি এক অদ্বিতীয় অলামিয়া। যেমন সূরা ইখলাসে রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটাই হচ্ছে তাওহীদের একমাত্র নির্যাস কথা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তার সমকক্ষ কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহ এক, এবং তিনি কারো মুখাপিকিনে হ্যাঁ আর সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার তিনি কাউকে জন্ম দেন এবং কারো থেকে তিনি জন্ম নেনও নাই। চার নম্বর হচ্ছে তার সমকক্ষ পৃথিবীর কোনো কিছু তার সমকক্ষ নাই, সৃষ্টির কোনো কিছু তার সমকক্ষ হতে পারে না। এই হিসাবে আল্লাহর সমকক্ষ কোনো পিতাও নাই, পুত্র নাই, স্ত্রী কন্যা সন্তান কিচ্ছু নেই। এই হচ্ছে আল্লাহ সত্তায় শিরক। তাহলে যারা এগুলো সাব্যস্ত করবো তারা আল্লাহ সত্তার সাথে শিরক করলো। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর গুণাবলীতে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে তিনি আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে খোদা তিনি রিজিকের ব্যবস্থা করেন, আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু যতগুলো তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির গুণাবলীতে তার এটা হচ্ছে তার একটা গুণ। আল খালিকুন, আল্লাহ খালেক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছে সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। এই বিষয়ের প্রতি যারা এই গুণাবলীর প্রতি যাদের যে বলবে যে আল্লাহ রিজিক দেন,
আমাদেরকে অন্য রিজিক দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দেন, কন্যা সন্তান দান করেন, এভাবে অন্যরাও ফির ফকির বা ওলি আউলিয়ারাও এইভাবে আমাদেরকে দান করেন, যাদের এই সমস্তগুলো সাব্যস্ত করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীতে শিরিক করলো, তাহলে এগুলো করা যাবে না। সমস্ত কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। তারপর হবে কি, তিন নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে, যে আমরা মুসলমান এবং ইমানদার হিসেবে যতগুলো কাজ করব, যতগুলো ইবাদতের কাজ করব, যতগুলো আল্লাহর ইবাদত আদেশ নির্দেশ পালন করব, সমস্ত আদেশ নিষেধ পালন করার অবস্থাতে কোনো অবস্থাতে যেন আল্লাহর ইবাদতে অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করব না, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি আমার, ওয়া মামাতি মাহইয়া ওয়া মামাতি, আমার আমার জীবিত থাকা আমার মৃত্যু হওয়া সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত। তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে জীবিত করেন। হ্যাঁ, আমার নামাজ আমার রোজা এগুলো আমার কালেমা আমার হজ আমার জাকাত যা কিছু আমরা সাব্যস্ত করব ইবাদতের উদ্দেশ্যে, শুধু রব্বুল আলামিনের এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এগুলো করব। তাই যারা এগুলো বলবে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ব, তারা তাদের সে ইবাদতগুলো হবে মানুষকে সন্তুষ্টি করার জন্য। সুতরাং এগুলো পূর্ণাঙ্গ ইবাদত হতে পারে না, এটা হবে শিরিকের সামিল। তাই আমরা শিরিক তিন প্রকার জানলাম, তার এখন জানবো আমরা শিরিকের কুফল ও পরিণতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি কাজের একটি ভালো দিক এবং মন্দ দিক আছে। আমরা এখানে মন্দ দিকটাই বেশি পরিলক্ষিত হচ্ছে, শিরিকের কুফল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কিছু নাই আমরা জানি, আমাদের আচার আচরণ চাল চলন কথাবার্তায় সমস্ত বিষয়ে যাতে শিরিকে সাব্যস্ত না হয় এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যিনি শিরিক করেন তিনি হচ্ছেন মুশরিক, আর যারা শিরিক করবে তাদের হবে প্রথমত কতগুলো কুফর এবং পরিণতি আছে, এর মধ্যে আল্লাহর সাথে অন্যায় করা, আল্লাহর সাথে অন্যায় আচরণ করা। কিভাবে, আমরা রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, তো এখানে তাকে ডাকা ছাড়া তাকে সন্তুষ্টি করা ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কোনো কিছু সাব্যস্ত করি বা কোনো কিছু করি তাহলে এটা হবে শিরকি, আর এটা হবে আল্লাহর সাথে অন্যায় করা। তো এই অন্যায় কাজ সম্পর্কে আল্লাহ বলে, ইন্না শিরকাল্লা জুলমুল আজিম, যারা শিরিক করলো সে চরম জুলুম করেছে আল্লাহর সাথে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়, যদি মানুষ এক আল্লাহ ছাড়া প্রকৃতির কাছে মানুষের কাছে মাছের কাছে গাছের কাছে প্রকৃতির কাছে যদি মানুষ নিজেকে ধর্ণা দেয়, হ্যাঁ, তাহলে এখানে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তার যে একটা মর্যাদা ছিল তার জ্ঞান গরিমা সমস্ত কিছু থাকার পরে যদি সে এইগুলোর কাছে যখন আত্মসমর্পণ করে তাহলে সে নিজের মর্যাদাটা যেন সে হানি কল বা ক্ষুণ্ণ করলো। তিন নম্বর হচ্ছে ভয়াবহ পরিণতি, যে শিরিক করবে সমাজের মাঝে সে গৃণার পাত্র, পাশাপাশি আখেরাতে সে আল্লাহর আজাবে সে ধৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে গুনাহ কখনো ক্ষমা করবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইয়াশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আল্লাহর সাথে যারা শিরিক করে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এছাড়া যত প্রকারের গুনাহ আছে সমস্ত কিছু রব্বুল আলামিন তার গাফফার নামের ওসিলার সমস্ত কিছুকে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই তাকে কি করবে না, ক্ষমা করবে না। তাহলে সে যদি ওই অবস্থাতে মারা যায়, আর যদি সে সঙ্গত কারণের আগে যদি সে তওবা করে
খাঁটি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় তো রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এছাড়া শিরিকের গুনাহ কখনো রাব্বুল আলামিন ক্ষমা করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিরিক সম্পর্কে জানলাম। এই শিরিক অর্থ কি? শিরিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা বা সমকামক মনে করা। দুই, শিরিকের সঙ্গে জানলাম আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছু অংশীদার সাব্যস্ত করাকে শিরিক বলে। আর মুশরিক হচ্ছে যে ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলে। শিরিক কত প্রকার জানতে পারি? তিন প্রকার। এক হচ্ছে আল্লাহর সত্তা শিরিক, দুই আল্লাহর গুণাবলিতে, তিন আল্লাহর এবাদতে। চার, শিরিকের কুফর সম্পর্কে আমরা এখন জানতে পারলাম। শিরিকের কুফর আল্লাহর সাথে অন্যায় সাব্যস্ত করা, অন্যায় করা। দুই, মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয় যারা শিরিক করে। তিন, ভয়াবহ পরিণত হয় তার, দুনিয়াতেও সে মাপ পাবে না, আখেরাতেও মাপ পাবে না যদি সে এই অবস্থায় মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি সুন্দর বিষয় সম্পর্কে জানতে পারলাম। সবাইকে এক আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা এবং ইবাদত করার জন্য এই বিশ্বাস নিয়ে মৃত্যু যেন আমাদের হয় এই কামনা করে সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়।